নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরি দাস। বাড়িতে ফ্রিজ খুললেই পটলের সাথে আপনার দুবেলা দেখা হচ্ছে, তাই তো? বাজার থেকে এই গ্রীষ্মকালে পটল হচ্ছে এমন এক সবজি যেটা প্রতিদিনই আপনার বাড়িতে চলে আসছে। আর পটল খেতে খেতে ব্যাপারটা এতটাই একঘেয়ে হয়ে যাচ্ছে যে পটলের যতই সুন্দর করে রান্না করুন না কেন, বাড়ির কারুরই যেন আর সেরকমভাবে মুখে রুচছে না। কিন্তু এই অবস্থাতে আপনি খুঁজছেন এমন একটা কিছু যেটা রান্না করে দিলে খেতেও ভালো লাগবে, সবাই হাসি মুখে খেয়ে নেবে, আবার পটলটাও আরামসে উঠে যাবে। কম তেল মশলায় রান্না করা যায় এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। মঞ্জুরিতে শেফে থাকছে সেরার সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আমি এখানে খোসা ছাড়িয়ে পটল নিয়েছি 400 গ্রাম। এই পটলটার আমি সম্পূর্ণ খোসা ছাড়াইনি, আপনি চাইলে পুরো ক্লিন করেও নিতে পারেন, আমি একটু একটু খোসা রেখে দিয়েছি। সাথে আমি এখানে দুখানা মাঝারি মাপের আলু এরকম ডুমো ডুমো করে কেটেছি। সাথে রয়েছে 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আপনি যে সবজিতেই দিয়ে দেবেন না কেন, বাড়ির সকলেই হাসি মুখে যেন খেয়ে নেবে, আলাদাই একটা স্মেল আসে রান্নাতে, আর যেটা খেতে সকলেই ভালোবাসে। চিংড়ি মাছে আমি অল্প করে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনি চাইলে সর্ষের তেলে অথবা সাদা তেলে যে কোনো তেলেই করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু হাই ফ্লেমে ভাজতে হয়, চিংড়ি মাছ ভাজার সময় যদি ফ্লেমটা লোতে থাকে তাহলে মাছ থেকে কিন্তু জল ছেড়ে যায়। চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে মাছের যে গন্ধটা আর মাছটাও কিন্তু রাবার হয়ে যায়। তো চিংড়ি মাছটা অল্প করে ভেজে নিতে হবে, আমি 2 থেকে 3 মিনিটের জন্য মাছটাকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ যারা পছন্দ করেন ব্যাপারটা কিন্তু অনেকটা গন্ধের কারণেও। এই রান্নাতে যেহেতু বেশি তেল মশলার ব্যবহার করব না, তাই জন্য একটু ট্রিক্স খাটাতে হবে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেলটা প্রথমেই মাছ ভাজার সময় দিয়েছি। চিংড়ি মাছ ভাজার পরে ততখানিক তেল থাকতে হবে যেটাতে রান্নাটা সম্পূর্ণ করা যাবে। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, সাথে একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। আর দিচ্ছি 1/2 চা চামচ গোটা সাদা জিরে। ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আলু আর পটল। এবারে আলু আর পটলটাকে সময় নিয়ে ভাজতে হবে। এই আলু আর পটল ভাজার সময় সমস্ত আলু আর পটলের পরিমাণে রান্নায় একেবারে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর কিন্তু লবণ দেব না, সাথে হলুদ দিয়ে দিচ্ছি। একেবারে আমি লবণ আর হলুদ দিলাম, রান্নায় আর লবণ হলুদ দেব না। এবারে সময় নিয়ে পটলটাকে ভাজতে হবে। যেহেতু কড়াইতে বেশি একটা তেল নেই, তাই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা যাবে না, আমি মাঝারি আঁচে সময় নিয়ে পটলটাকে ভাজব। পটল ভাজার সময় ঢাকনা দেবেন না, তাহলে কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে পটলটা চিপলে পটল থেকে কেমন জল ছাড়বে। পটলটা সময় নিয়ে ভাজা হতে থাক, ততক্ষণে পটলের জন্য মশলাটা আমি একটা বাটিতে তৈরি করে নিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণে আমি আদা গ্রেটারে ঘষে নিয়েছি, এই আদাটা দিয়ে দিলাম। সাথে খুবই সামান্য একটুখানি, শুধু একটু কালারের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। খুবই অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম, সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এই রান্নায় যেহেতু কোনো মশলা থাকবে না আর একটুখানি ঝোল রাখবো, তাই জন্য আমি একটুখানি জিরের গুঁড়োটা বেশি দিচ্ছি। এবারে জল দিয়ে এটার একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই মতন অনুযায়ী ঝাল দেবেন। আমি এখানে 5 থেকে 6 খানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে পটলটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আলু পটল ভাজা হতে হতেই কিন্তু প্রায় 70% রান্না হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। পটলটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এইবারে আমি মশলাটা দিয়ে দেব। ভালো করে মশলা দেওয়ার পরে পটলটাকে কষিয়ে নিতে হবে, যেন জিরের কোনো কাঁচা গন্ধ রান্নায় না থাকে।
আর এইবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রাখছি আর ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তিন থেকে চার মিনিট আমি মশলাটাকে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি আর এইবারে নর্মাল যে চায়ের কাপ হয় বাড়িতে সেই চায়ের কাপের হাফ কাপ জল আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে যে ভাজার তেলটা ছিল সেটাও আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এই পটল আর চিংড়ি মাছটা একত্রে এবারে সময় নিয়ে একটু কষাবো। রান্নাটা যতটা সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে করা হবে এর স্বাদ কিন্তু খুবই ভালো লাগে খেতে। যদি সম্ভব হয় তাহলে বীজ হয়নি এমন শাঁসযুক্ত পটল দিয়ে যদি এই রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। সময় নিয়ে মশলাটাকে আমি আবারও খানিকক্ষণের জন্য কষিয়ে নিয়েছি আর এবারে ঝোলটা কিন্তু অনেকখানি কমে গেছে। পটলে আমি একটুখানি ঝোল রাখবো আর পটলের আলুটাও এখনও সেদ্ধ হওয়া বাকি আছে, আমি সেই পরিমাণ বুঝে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি কারণ বাকি রান্নাটা এতে সেদ্ধও হবে প্লাস ঝোল রাখবো। এবারে ঢাকনা দিয়ে দেব আর একেবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, একদম ধিমে আছে, 15 মিনিটের জন্য জ্বাল দেব। ফিরে এলাম 15 মিনিট পরে আর এখন পটলটা যেরকম রয়েছে আলু কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর পটল তো সেদ্ধ হয়েইছে। ঝোলের পরিমাণটা আমি এরকমই রাখবো তাই আর শুকোবো না। এই চিংড়ি দিয়ে আলু পটলের ডালনাটাতে কিন্তু আর কোনো মশলাই দেব না, না তো দেবো গরম মশলার গুঁড়ো, না এতে পড়বে ঘি, না তো কোনো রকম ধনে পাতা কিংবা টমেটো, কিচ্ছু না। এর একটা সুন্দর গন্ধ আছে যেটা চিংড়ি মাছ থেকে এসেছে, এতে কিন্তু এক থালা ভাত আরামসে উঠে যায়। আপনি অবশ্যই করে বাড়িতে রান্নাটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গরম ভাতের সাথে খেয়ে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটাতে একটা লাইক করে দিতে হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার। আজকের মতন বিদায় জানাচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো এক লোভনীয় রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।